ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিবন্ধনকৃত জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অফিসার্স ক্লাব সংলগ্ন মাঠে ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে জন জেলের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস